গত করলই আজকে সরকার দলের যে আওয়ামী লীগ তার সাধারণ সম্পাদক আমি নাম বলতে চাই না যেখানে আমরা নাম বলেছি একটা বিশ্রী শব্দ আসে সেই জন্য নাম বলি না সাধারণ সম্পাদক বলেছে যে বিএনপি নাকে রাষ্ট্র এই ব্যবস্থাকে ধ্বংস করেছে আমরা রাষ্ট্র কাঠামো কিভাবে মেরামত করব আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করে তাদের কথাকে অতিরঞ্জিত করে তারা সত্যের সাথে কোনো সম্পর্ক নেই এইরকম কথা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায় আমি গতকাল সাধারণ সম্পাদক যেই কথা বললেন আমি বলতে চাই গত ১৪ বছর আপনারা গায়ের জোরে ক্ষমতা আছেন দিনের ভোট রাতে ডাকাতি ভ্রমণ করে ক্ষমতা আছেন আপনারা বয়কটের সেই নির্বাচনে গায়ের জোরে ক্ষমতা আছেন এই দেশের রাষ্ট্র যে কাঠামো এই কাঠামো একটি একটি করে আপনারা ধ্বংস করেছেন আপনারা শুধু এই ১৪ বছরে নয় স্বাধীনতার পরে ৭২ থেকে ৭৫ যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাও সেই আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়ে গণতন্ত্রকে হত্যা করে ভাষার প্রতিষ্ঠা করেছিল এবং তাদের প্রণীত ৭২ সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল বাক্সার প্রতিষ্ঠা করে গণতন্ত্র কারা হত্যা করেছিল রাষ্ট্র কাঠামো কারা হত্যা করেছিল এই দেশের সমাজতান্ত্রিক অর্থনীতির নামে তারা লুটপাটের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিল যার জন্য ৭৪ দুর্ভিক্ষ হয়েছিল কাদের আমলে হয়েছিল কাদের আমলে রক্ষী বাহিনী তৈরি করে ২০,০০০ বেশি মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল কাদের আমলে এই দেশে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছিল আওয়ামী লীগের আমলে এই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত ছিল এই আওয়ামী লীগের আমলে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন হেনরি কিসিঞ্জার বলেছিল আবার এই গত ১৪ বছরে কে না জানে এদেশের জনগণ প্রত্যেকেই জানে এই সরকার এদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করে ডাকাতি করে গণতন্ত্রকে হত্যা করে তারা গায়ের জোরে স্বৈরাচারী এবং ফেসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছে